গ্রো হচ্ছে। হ্যাঁ, এ ধরনের রিলেশনের এই পর্যন্ত আমাদের দেখা হয়েছে, ইন্টারনাল ও হিট ট্রান্সফার রেজিস্ট্যান্স, ওভারঅল হিট ট্রান্সফার কোয়েফিশিয়েন্ট, এন্ড ইউ জিরো হচ্ছে আউটসাইড ওভারঅল হিট ট্রান্সফার কোয়েফিশিয়েন্ট। সো এখন আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো, এক্সাম্পল টু থ্রি। এক্সাম্পল টু থ্রিটা দেখবো। ওকে, কোশ্চেন না করলে আপনারা মাইকটা মিউট করে দেন যাতে আননেসেসারি সাউন্ড না আসে। ওকে, সো এক্সাম্পল টু থ্রি, টু থ্রি তে দেখবো এটা ওভারঅল হিট ট্রান্সফার কোয়েফিশিয়েন্ট এবং কমপ্লেক্স জিওমেট্রি। দ্যাট মিন্স আমাদের যেই ফিগারটা অথবা যেই অবজেক্টটা থাকবে সেটা একটা নির্দিষ্ট পার্টিকুলার ম্যাটেরিয়ালে তৈরি না, এটা ডিফারেন্ট ম্যাটেরিয়ালে তৈরি। ঠিক আছে, সো কোশ্চেনটা পড়ি। টু বাই ফোর উড স্টার্টস হ্যাভ অ্যাকচুয়াল ডাইমেনশনস অফ 4.13 × 9.21 সেন্টিমিটার অ্যান্ড এ থার্মাল কন্ডাক্টিভিটি অফ 0.1 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড। এ টিপিক্যাল ওয়াল ফর এ হাউস ইজ কনস্ট্রাক্টেড অ্যাজ শোন ইন ফিগার, ইন দ্য ফলোয়িং ফিগার ক্যালকুলেট দ্য ওভারঅল হিট ট্রান্সফার কোয়েফিশিয়েন্ট অ্যান্ড আর ভ্যালু অফ দ্য ওয়াল। মেনলি এখানে হচ্ছে একটা ওয়াল ক্রিয়েট করা হবে হাউসের জন্য, সেখানে বিভিন্ন টাইপের অ্যারেঞ্জমেন্ট দিয়ে দেওয়া হবে এবং কোশ্চেনের সব ডাইমেনশন না বলে একটা ফিগার দিয়ে দেওয়া আছে, সেই ফিগারের ভিতরে ডাইমেনশন দিয়ে আছে। ঠিক আছে, এই ধরনের আপনাদের থাকতে পারে যে একটা ফিগার দেওয়া, ফিগারে বিভিন্ন টাইপের ডাইমেনশন ফিগারে মেনশন করা আছে, কোশ্চেনে সবকিছু দেওয়া নাই। সো ফার্স্ট অফ অল এখানে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ফার্স্ট লাইনটা, যে টু বাই ফোর উড স্টার্টস হ্যাভ অ্যাকচুয়াল ডাইমেনশনস। এখানে ডাইমেনশনসটা একটু ভিন্ন ভাবে দেয়া, দ্যাট মিনস এই ধরনের যদি ডাইমেনশন দেয়া থাকে আপনাদের, যদি দুইটা দেয়া থাকে, দুইটা এরকম ইনটু আকারে দেয়া থাকে, তাহলে ফার্স্টেরটা হয় এরিয়া এবং লাস্টেরটা হয় থিকনেস। ঠিক আছে, যদি দুইটা দেয়া থাকে, এখানে যদি তিনটা দেয়া থাকে, এখানে যদি সাপোজ আরো একটা গুণ আকারে, গুণ গুণ সাপোজ থ্রি, যদি এরকম দেয়া থাকতো তখন কি হতো, তখন ফার্স্টেরটা হচ্ছে লেন্থ, তারপরেরটা উইথ, তারপরেরটা থিকনেস। ঠিক আছে, যদি তিনটা এরকম ডাইমেনশন, তিনটা এরকম গুণ আকারে বলা থাকে, তখন আপনাদের ধরতে হবে প্রথমটাকে লেন্থ, দ্বিতীয়টাকে উইথ এবং থার্ডটাকে ধরতে হয় থিকনেস। এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ওয়ে টু ডিসক্রাইব এ ডাইমেনশন। ঠিক আছে, সো অলওয়েজ হচ্ছে আপনার লেন্থ, উইথ এন্ড থিকনেস এগুলো বলে নাও দেয়া থাকতে পারে, এভাবে থাকতে পারে। সো এখানে আমরা দেখছি যে যেহেতু দুইটা বলা, তার কারণে এটা হচ্ছে এরিয়া। ঠিক আছে, 4.13 ইজ দ্য এরিয়া অ্যান্ড থিকনেস ইজ 9.21। ফার্স্ট এই বিষয়টা ক্লিয়ার করা দরকার ছিল। এরপরে থার্মাল কন্ডাক্টিভিটি দেয়া আছে এটার 0.1 এবং বাদ বাকি যে ভ্যালু সেগুলো ফিগারে দেওয়া আছে। তাহলে আমরা ফিগারে চলে যাই। ফিগারে দেখেন দেয়া আছে যে আউটসাইড এয়ার কনভেকশন, দ্যাট মিন্স আউটসাইডে তো এয়ার আছে তাই না, এবং দুই পাশে এয়ার আছে, একটাকে আউটসাইড ধরা হচ্ছে আর একটাকে ইনসাইড ধরা হচ্ছে। সো আউটসাইড এয়ার এর কনভেকশন কোয়েফিশিয়েন্ট এইচ ইজ ইকুয়াল টু 15 ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা দেয়া আছে। আর শেষের দিকে দেখেন ইনসাইড এয়ার কনভেকশন, এটা দেয়া আছে এইচ ইজ ইকুয়াল টু 7.5 ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি সেন্টিগ্রেড, আউটসাইড ইনসাইড এয়ার কনভেকশন। এরপর ভিতরে কি দেয়া আছে, ভিতরে আছে কমন ব্রিক। কমন ব্রিকে তো আর ভিতরে তো আর কনভেকশন হবে না, সেখানে হবে কন্ডাকশন। এই কারণে কন্ডাকশন হিট ট্রান্সফার কোয়েফিশিয়েন্টটা দেয়া আছে কে ইজ ইকুয়াল টু 0.69। এটার থিকনেসও দেয়া আছে, এই ব্রিকটার থিকনেস হচ্ছে কত, 8 সেন্টিমিটার। এরপরের অংশটা জিপসামের তৈরি। জিপসামের তৈরি দুই পাশে এই যে এই ধরনের অ্যারেঞ্জমেন্ট জিপসামের তৈরি। জিপসামের মধ্যবর্তী যে অংশটা, এটার এক পাশে 1.9 সেন্টিমিটারের
পুরুত্ব, আরেক পার্শ্ব 1.9 সেন্টিমিটার, এবং থার্মাল কন্ডাক্টিভিটি দুইটার ডিফারেন্স। থার্মাল কন্ডাক্টিভিটি আসলে কার উপর ভ্যারি করে? ভ্যারি করে মেনলি তার যে কনসেন্ট্রেশন অথবা ডেন্সিটি। সাপোজ এখানে জিপসামের পরিমাণ বেশি অথবা জিপসামের পরিমাণ এখানে কম, এই কারণে থার্মাল কন্ডাক্টিভিটি 0.96 আর এটার 0.48। আর কি দেয়া আছে? আর দেয়া আছে ভিতরে হচ্ছে ইনসুলেশন, এই ইনসুলেশনের আপনার থার্মাল কন্ডাক্টিভিটি দেয়া আছে 0.04, এবং 2×4 স্টাডস এই অংশটা। এটা হচ্ছে একটা উডের তৈরি একটা অ্যানেজমেন্ট, এটা উড মানে কাঠের তৈরি, মাঝখানে দুইটা কাঠ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? সো এই কাঠের থার্মাল কন্ডাক্টিভিটি আবার কোথায় দেওয়া আছে? এই যে উপরে 0.1, ঠিক আছে? এটা আবার ফিগারে দেয়া নেই, এটা উপরে দেওয়া আছে। আর আরেকটা বিষয় দেয়া আছে, একটা উড থেকে আরেকটা উডের যে ডিস্টেন্স সেটা দেয়া আছে 40.6 সেন্টিমিটার। সো কোশ্চেনে কি কি দেয়া আছে এগুলা বললাম, কারো কোনো এখানে কারো কোনো কনফিউশন আছে কিনা, কোনো জায়গায় বুঝতে সমস্যা? ওকে, সো এরপরে এই যে থার্মাল রেজিস্ট্যান্স, থার্মাল কন্ডাক্টিভিটি, কনভেকশন কোএফিসিয়েন্ট, কন্ডাক্টিভিটি কোএফিসিয়েন্ট, অনেক জায়গায় এগুলো দেয়া আছে। সো সব জায়গায় কিন্তু কি হবে, যে রেজিস্ট্যান্স সব জায়গায় কিন্তু রেজিস্ট্যান্স আসবে। সো রেজিস্ট্যান্স যদি আসে তখন এটাকে আমরা নেটওয়ার্ক দিয়ে ডিসক্রাইব করতে পারি। নিচের যে ফিগারটা সেটা দেয়া আছে যে কোথায় কোথায় কি ধরনের রেজিস্ট্যান্স কাজ করছে, বাট এখানে একটু দেখার বিষয় যে এই জিনিসটা, এই সার্কিটটা, রেজিস্ট্যান্স সার্কিটটা, এটা বইয়ে যেভাবে দেয়া আছে সেটা হচ্ছে উল্টা। দ্যাট মিনস যে আমার এই ফিগারটা দেয়া আছে অনুভূমিক ভাবে, কিন্তু সার্কিটটা দেখানো আঁকানো আঁকা হয়েছে উলম্ব ভাবে। দ্যাট মিনস দ্য ফার্স্ট ফিগার ইজ হরিজন্টাল বাট দ্য সার্কিট ইজ ড্রোন অ্যাজ ভার্টিক্যাল। সো এইটা বোঝার জন্য আপনারা এই যে আমার পেন্সিলটা খেয়াল করেন, সাপোজ এখানে রেজিস্ট্যান্স হবে, হ্যাঁ বাইরে, সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, এভাবে আঁকতে পারি যে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে এই, ঠিক আছে? এটা রেজিস্ট্যান্স। যদি আমরা উপরের ফিগারের মতো আঁকতাম তখন উপরে কিন্তু এই জিনিসটা উপরে এভাবে আসতো, এর পরের অংশটা এভাবে আসতো, ঠিক আছে? সো এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এই যে এই জিনিসটা, এই জিনিসটাকে ঘুরিয়ে এভাবে লেখা হয়, এভাবে আঁকা হয়েছে, মানে দ্যাট মিনস এটা লম্ব ভাবে আছে আর এটা হচ্ছে তল বরাবর, ঠিক আছে? অনুভূমিক বরাবর একটা উপরের ফিগারটা আঁকা হয়েছে আসলে লম্ব ভাবে, কিন্তু সার্কিটটা, রেজিস্ট্যান্স সার্কিটটা আঁকা হয়েছে উলম্ব ভাবে, এই অনুভূমিক ভাবে। এই এই অংশটা কি ক্লিয়ার? এটা কিভাবে আসছে? এটা এই যে এই পর্যন্ত এই অংশটা ক্লিয়ার, বাট এই প্যারালাল সার্কিটটা ক্লিয়ার হইতেছে না, কারণ কিভাবে হলো মানে প্যারালাল, হ্যাঁ দুইটা দিন। প্যারালাল সার্কিটটা আমি দেখাচ্ছি। ওকে, এই অংশটা যদি ক্লিয়ার হয়, এখানে টেম্পারেচারের মেজারমেন্টটা, দ্যাট মিনস টেম্পারেচার টি আউটসাইড, হ্যাঁ, এরপর এখানে একটা টেম্পারেচার, এখানে একটা টেম্পারেচার আসবে, এরপরে হচ্ছে আমি চলে যাচ্ছি কোথায়, আমি চলে যাচ্ছি এই যে পরের অংশে, ঠিক আছে? এরপরে যে সার্কিটটা আসবে এইটা বোঝার জন্য আমি এই সাইডে আর একটু ড্র করি, ঠিক আছে? এই জিনিসটা, এটা হচ্ছে ইনসাইড, যদি এই অংশটা ধরি, এই যে এই অংশ, ঠিক আছে? এই অংশটা, এরপরে আছে অ্যারেঞ্জমেন্টটা, এটাকে আমি জাস্ট কিভাবে আঁকছি, লম্ব ভাবে আঁকছি, ঠিক আছে আপনাদের বোঝার জন্য? ওকে, এরপরে এই জিনিসটা আছে, এটা হচ্ছে যে কাটটা, এটা কাটটা, এরপরে আবার এটা আছে এই কাট, এরপরে আবার আউটসাইড। সো এটা ইনসাইড, এটা আউটসাইড, আর এটা আছে উড, আর এখানে আবার ইনসুলেশন আছে, এই যে এই অংশটা, হ্যাঁ, এই যে এটা, এটা হচ্ছে এই যে এই অংশটা ইনসুলেশন,
এখানেও ইনসুলেশন আছে। এবার এখানে যদি আমি আঁকি, তাহলে প্রথমে যদি একবার ধরি আমি ইনসুলেশনের সাথে নিব, ঠিক আছে, সাপোজ আমি ইনসাইড ইনসুলেশন অ্যান্ড আউটসাইড এইটা যদি আমি নেই, তখন কি এরকম আসবে না? ইনসুলেশন ইনসাইড ইনসাইড, তারপরে হচ্ছে ইনসুলেশনের জন্য, এরপর আউটসাইডের জন্য। দেখেন তো এই জিনিসটা বোঝা যায় নাকি? এই যে আমি উডটা আগে ধরিনি, ঠিক আছে, উডটা আমি ধরিনি, উডটা না ধরে আমি ধরলাম হচ্ছে আউটসাইড, এই যে আউটসাইড, এরপর এটা হচ্ছে ইনসাইড, আর এটা হচ্ছে ইনসুলেশন। এইটা বাদ দিয়ে উপরেরটা থেকে একটু দেখেন তো ধরা যায় নাকি, এই জিনিসটা বলা যায় নাকি, রেজিস্ট্যান্সটা? জি স্যার বলা যায়, স্যার বলা ওকে, যায়। সো এরপরে এখন আমরা উড নিব, ঠিক আছে, ইনসুলেশন না নিয়ে উডটা নিব। সো উডটা নিলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে আপনার আবারও ইনসাইড এর জন্য যেটা, এই যে এই অংশটা, এরপর এখন ইনসুলেশন না, এখন উডটা হবে, উড উডের জন্য, তারপরে আউটসাইড, এই অ্যারেঞ্জমেন্ট, এটা হচ্ছে উডের জন্য, ঠিক আছে। দেখেন তো এটাও কিন্তু সেম জিনিস। এবার ওরা যেটা করেছে, যে এই কারণে যেহেতু এটা একই জিনিস একইভাবে আছে, বাট দুইটা ম্যাটেরিয়াল আলাদা, এই কারণে ওরা এইটাকে প্যারালাল সার্কিট এভাবে ড্র করে দিয়েছে। ক্লিয়ার? জিনিস কিন্তু একই, ইনসাইড আছে, উড আছে, আবার আউটসাইড, সেম। আর কোনো কোশ্চেন? এই বিষয়টা কিন্তু অর্থটা ইজি না, হ্যাঁ, আপনাদের কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, যদি বুঝতে সমস্যা হয় বলতে পারেন। ওকে, তো আমি আশা করছি সবাই কিছুটা হলেও ধরতে পেরেছেন। এই জিনিসটাই হচ্ছে নিচে, এই যে ওরা বইয়ে কিন্তু এই জিনিসটা এভাবে দেখিয়েছে, এই যে আউটসাইড, আমি এখানে দেখেছি আউটসাইড, এরপর ইনসুলেশনের জন্য ইনসুলেশন, এরপর ইনসাইড, এই যে ইনসাইড, ঠিক আছে। আবার নিচে হচ্ছে ওরা ভাগ করে, জাস্ট জিনিসটাকে ওরা ভাগ করে তারপরে আবার প্যারালাল বানিয়ে দিয়েছে। সো আউটসাইড, এরপর উড, এরপর হচ্ছে ইনসাইড, এরপর এটাকে প্যারালাল করে দিয়েছে। প্যারালাল করলেও কিন্তু আমার খুব একটা কিন্তু কোনো লস বা কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। দ্যাট মিনস উই অ্যাকচুয়ালি নট চেঞ্জিং এনিথিং, উই আর জাস্ট ডিভাইড দেম ইকুয়ালি। দ্যাট মিন্স ইকুয়ালি ওরা ডিভাইড করে প্যারালাল সার্কিটটা তৈরি করলো, এবং এইটাতে ক্যালকুলেশনে অনেক সুবিধা হয়, ঠিক আছে, ক্যালকুলেশনে অনেক সুবিধা। এরপর হচ্ছে এটা আবার চলে যাচ্ছে আচ্ছা স্যার, কোথায়? আউটসাইড, হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, যেটা হলো আমরা ওই জিনিসটাকে একবার ইনসাইড আউটসাইড ইনসাইড আউটসাইড করছি, তো যখন হ্যাঁ যখন আমরা আউটসাইডটা করছি, আউটসাইডটা একবার ধরে নিছি আমরা, ওই যে প্রথম দুইটা সিরিজে যে দুইটা আছে, সিরিজে যে দুইটা আছে সেখান তো আমরা আউটসাইডটা নিয়ে নিছি, তো না, কেন এখানে এখানে ইনসাইড আউটসাইড? ওকে, এইটা হচ্ছে এই যে এই অংশটা, এই যে চিকন করে এই যে এই অংশটা দেখছেন, এটা হচ্ছে ভিতরের হ্যাঁ একবার আউট, এটাকে, এটা তো দুইটা পার্ট, তাই না? এটা দুইটা পার্ট, তো হ্যাঁ এখানে একটা পার্ট আর এখানে একটা পার্ট, এটাকেই ওরা ইনসাইড আউটসাইড বলছে। বাট এটা আপনি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টও বলতে পারেন, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এভাবে বলতে পারেন, ঠিক আছে। এই যে লাল অংশ যেটা দাগ দিলাম, এটাকেই ওরা বলছে একবার আউটসাইড বলছে, এই অংশটাকেই শিল্ড আউটসাইড, তার মানে এটা একেবারে এয়ারের আউটসাইড না, অথবা এয়ারের ইনসাইড না, এটা হচ্ছে শিল্ডের ইনসাইড, শিল্ডের আউটসাইড, ঠিক আছে। এটাকে আপনার যদি কনফিউশন মনে হয়, তাহলে এটা ফার্স্ট পার্ট ধরতে পারেন আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আমরা যেহেতু স্যার রেজিস্ট্যান্স হিসাব করতেছি, এখানে তো আসলে ওই শিল্ডের ইনসাইড বা শিল্ডের আউটসাইড, এটি তো আসলে রেজিস্ট্যান্সে ম্যাটার করে না, ম্যাটার করে পুরো বস্তুর প্লেটটা আর কি, ওই প্লেটটা না, একটা এগুলাও রেজিস্ট্যান্স। তো, এগুলাও তো ম্যাটার করবে, কারণ এখানে এই যে থার্মাল কন্ডাক্টিভিটি আছে না, এই যে এদের তো থার্মাল কন্ডাক্টিভিটি আছে, এই যে এই অংশের আলাদা রেজিস্ট্যান্স আছে, তো জিপসামের তৈরি, এটার আলাদা রেজিস্ট্যান্স আছে। এখানে যা দেখছি আমরা, সবকিছু রেজিস্ট্যান্স আছে, এয়ারের একটা রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ সেটাও ধরতে হবে, তারপর ব্রিকের রেজিস্ট্যান্স আছে, আবার জিপসামেরও রেজিস্ট্যান্স আছে, উডের রেজিস্ট্যান্স আছে, ইনসুলেশনেরও রেজিস্ট্যান্স আছে, সবকিছুর।
প্রতিটা রেজিস্ট্যান্স আছে, প্রতিটা আমাদের কাউন্ট করতে হবে, এভরিথিং। আচ্ছা স্যার, আমার প্রশ্নটা সংক্ষেপে যদি বলি সেটা হলো, প্রথমে আমরা কমন ব্রিকে রেজিস্ট্যান্স ধরলাম, তারপরে ধরলাম হলো শিল্ড, এই শিল্ডের রেজিস্ট্যান্স, হ্যাঁ শিল্ডের রেজিস্ট্যান্স এটা সিরিজে আছে, যে ঝামেলা শেষ। দেন আমাদের পরের যে একটা লেয়ার আছে সেই লেয়ারটা দুইটি ভাগে বিভক্ত, একটা হলো কাল। ওইটা আপনি প্যারালাল ধরবেন শুধু ওই জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট আমার উড আর ইনসুলেটর ধরবো, এটির ভিতরে তাহলে ইনসাইড আনা দরকার, মানে কেন প্রয়োজন বা এটার? না হ্যাঁ, আপনি ওইটাও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যেটা বলছেন সেটা আমি এখানে একে দেখাই, দেখেন এইটা, এরপর এই সার্কিটটা এভাবে গেল, এরপর হচ্ছে এইটা, আপনি এটাই বলতে যাচ্ছেন সম্ভবত, তাই না? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এইটাকে ধরবেন না, এটা আপনার সমস্যা নেই, এটা কোনো চেঞ্জ হবে না, মানে আপনি যদি ধরেনও তাও কোনো চেঞ্জ হবে না, না ধরলেও এটা কোনো চেঞ্জ হবে না, এটা আপনি ধরতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ স্যার, এটা তাহলে একটু সহজ হয়, বোধগম্য বেশি হয়। আচ্ছা, আসলে বইয়ের ইয়ে আর কি, এখন বই যেভাবে করে সেভাবেই তো আমাদের দেখাতে হয়। হ্যাঁ, বইয়ে যেটা আছে সেটা বুঝিয়ে দিতে হয়। ওকে, সো রেজিস্ট্যান্সের সার্কিটটা ক্লিয়ার হলে আমরা ক্যালকুলেশন পার্টে যাব, ঠিক আছে? ক্যালকুলেশন পার্টে যাব। ওকে, সো দ্য ওয়াল সেকশন মে বি কনসিডার্ড অ্যাজ হ্যাভিং টু প্যারালাল হিট ফ্লো পাথস থ্রু দ্য স্টার্টস অ্যান্ড থ্রু দ্য ইনসুলেশন। ওরা এই যে দুই ভাগে ভাগ করে করেছে, যে একবার স্টার্ট নিয়ে করেছে, একবার ইনসুলেশন নিয়ে করেছে। উই উইল কম্পিউট থার্মাল রেজিস্ট্যান্স ফর ইচ, দুইটার জন্যই আলাদাভাবে বের করে তারপরে হচ্ছে ওরা যোগ করে দিবে। সো হিট ট্রান্সফার থ্রু স্টার্টস, এখন শুধু স্টার্টের জন্য করব। স্টার্টের জন্য করলে দ্য হিট ফ্লো অকার্স থ্রু সিক্স থার্মাল রেজিস্ট্যান্সেস। ফার্স্ট কনভেকশনাল, কনভেকশন রেজিস্ট্যান্স আউটসাইড অফ ব্রিক, এই যে এই অংশটা, এই যে এটা কনভেকশন, মানে ব্রিকের বাইরে যে এয়ারের যে কনভেকশন তার জন্য যে রেজিস্ট্যান্স সেটার জন্য ধরা হচ্ছে আর। আর ইজ ইকুয়াল টু, সূত্র হচ্ছে ওয়ান বাই এইচ এ। সো এখানে আমরা জানি যে ওয়ান তো ওয়ানই, নিচে হচ্ছে এইচ, এইচ আমাদের দেয়া আছে 15, দেখেন এখানে দেয়া আছে 15, আর এরিয়া, এরিয়া দেয়া আছে 0.0413। প্রথমে স্টার্ট এর জন্য করছি, ঠিক আছে? এরপর কন্ডাকশন রেজিস্ট্যান্স ইন ব্রিক, ব্রিকের মধ্যে যখন আসবে তখন আর ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই কে, এখানে আর ওয়ান না, উপরে আসবে ডেল এক্স, এবং এইচ না এসে এখানে আসবে কে, কারণ এটা কন্ডাকশন। সো ডেল এক্স দেয়া আছে, এই যে দেখেন 8 সেন্টিমিটার, এটাকে মিটারে নেওয়া হলো 0.08, কে হচ্ছে 0.69 দেয়া আছে, এরিয়া 0.0413, এটা আসলো। এরপরে আছে কন্ডাকশন রেজিস্ট্যান্স থ্রু আউটার শিট, তার মানে আমি যেটা এই যে বলছিলাম যে এই যে এই অংশটা, হ্যাঁ, জিপসামের এই যে এই অংশটা, এই অংশটার জন্য মানে ওরা এভাবে যাচ্ছে, আমি আপনাকে দেখাই, ওরা হচ্ছে এই যে এভাবে যাচ্ছে, এই অংশটা নিল, এরপর চলে যাচ্ছে এই অংশে, এই ওরা এই যে এগুলা নিচ্ছে, তার মানে এখানে কয়টা রেজিস্ট্যান্স আসছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আর এই ছয়টা, ঠিক আছে? টোটাল এই ছয়টা রেজিস্ট্যান্স ওরা হিসাব করছে শুধু যখন ওরা স্টার্ট এর জন্য ধরছে, মানে উড এর জন্য ক্যালকুলেট করছে, ঠিক আছে? সো তিনটা হয়ে গেল, এরপরেরটা হচ্ছে আপনার কন্ডাকশন রেজিস্ট্যান্স থ্রু উড, উড স্টার্ট, উড স্টার্ট এর ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু ডেল এক্স বাই কে, এখানে ডেল এক্স হচ্ছে থিকনেসটা উডের, তো উডের থিকনেসটা আবার কোশ্চেনে দেয়া আছে, এই যে এখানে কোশ্চেনে দেখেন 9.21 যেটা বলেছিলাম, সো 0.0921 ডিভাইডেড বাই 0.1 ইন্টু 0.0413, 22.3 ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট। এরপরে দেয়া আছে ইনার শিট, ইনার শিটের জন্য এই যে এটা, এই অংশটা, এই অংশটা ধরছে, তো 1.9, এটা হচ্ছে 0.0019, 0.48 ইন্টু 0.0413, 0.96 ডিগ্রি সেন্টিগ্রেড পার ওয়াট। এরপর রেজিস্ট্যান্স ইনসাইড, ইনসাইড এয়ারের জন্য আর ইজ ইকুয়াল টু 1/H, ঠিক আছে? এই হচ্ছে টোটাল থার্মাল রেজিস্ট্যান্স, কিসে? শুধু
উডের ক্ষেত্রে, উডের ক্ষেত্রে ধরা হয়েছে, ঠিক আছে, শুধু উডের ক্ষেত্রে। তাহলে উডের ক্ষেত্রে পাওয়া গেল এটা আর টোটাল। এবার ইনসুলেশন সেকশন, ইনসুলেশন সেকশনটা ধরার জন্য ওরা এরিয়াটা, এরিয়াটা আমার বের করতে হবে বিয়োগ দিয়ে, কি থেকে বিয়োগ দিব, কোনটা থেকে কোনটা বিয়োগ দিব, এই যে এই অংশটা, দ্যাট মিন্স ওরা যে টোটালটা বলেছে, ওরা যে টোটালটা 40.6 বলেছে, হ্যাঁ, এই অংশটা থেকে আমাদের ওই যে উড স্টার যতটুকু আছে সেই অংশটা আমাদের বাদ দিতে হবে, কারণ আমরা তো শুধু ইনসুলেশন সেকশনটা ধরছি, এখন কিন্তু আমার ওই উড স্টার্টের যে অংশটা সেটা বাদ দিয়ে হিসাব করতে হবে। সেটা বাদ দিয়ে যদি হিসাব করি তাহলে আমাদের শুধু চেঞ্জ হবে কিসে, শুধু চেঞ্জ হবে আমাদের এরিয়াতে, এবং একটা জায়গায় শুধু চেঞ্জ হবে, বাকিগুলো সেম। এই যে দেখেন এখানে আগে সেম জিনিসগুলো দেখাই, 1.614, এই যে 1.614 আগেরটাই, মানে নতুন করে আর বের করা লাগবে না, 2.807, 2.807, 0.48, 0.48, এইখানে অংশটা চেঞ্জ, 22.3 এখানে আসছে, 0.96 না, এই অংশটা না, পরেরটা, পরের অংশটা, দ্যাট মিনস এটা সেম থাকবে, এটা সেম থাকবে, এই অংশটা আসবে না, কারণ উড স্টার্টের জন্য পেয়েছিলাম আমরা, এই যে এই অংশটা দেখেন, উড স্টার্ট, উড স্টার্টের জন্য পেয়েছি যেটা, ওইটা আর এখানে আসবে না, এবং লাস্টলি আমাদের 3.23 এটাও আসবে, আর আরেকটা যে পার্ট যেটা মিসিং সেটা হচ্ছে এখানে, এই যে এভাবে আসছে, দেখেন এখানে দেয়া আছে কিভাবে হিসাব করছে, থ্রু দ্য ইনসুলেশন সেকশন 5 অফ দ্য ম্যাটেরিয়ালস আর দ্য সেম বাট দ্য রেজিস্ট্যান্সেস ইনভলভ এরিয়া টার্মস 40.6 মাইনাস 4.13, যেটা করা হলো আর কি, সো দ্যাট ইচ অফ দ্য প্রিভিয়াস রেজিস্ট্যান্সেস মাস্ট বি মাল্টিপ্লাইড বাই এ ফ্যাক্টর 4.13 ডিভাইডেড বাই 40.6 মাইনাস 4.13, দ্যাট মিন্স এই যে আগের যে 4.13 এই অংশটা ছিল আসলে আপনার এরিয়া টোটাল, এই কারণে ওইটা থেকে উড স্টার্ট, উড স্টার্টের এরিয়াটা, উড স্টার্টের এরিয়া থেকে বাদ দিয়ে এইটার শুধু ইনসুলেশনের যে এরিয়াটা সেটা বের করা হয়েছে, ঠিক আছে, এবং সেটা নিয়ে কাজ করা হয়েছে, এবং কে এর ভ্যালু, কে এর ভ্যালু এখানে দেওয়া আছে 0.04, এই কে এর ভ্যালুটা আমরা কিন্তু প্রত্যেকটা, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ইউজ এভরি ডাইমেনশন হিয়ার, নো ডাইমেনশন ক্যান বি লেফট, ঠিক আছে, ইউ হ্যাভ টু ইউজ এভরি ডাইমেনশন হিয়ার, অ্যান্ড দ্যাটস দ্য মেইন থিং দ্যাট ইউ হ্যাভ টু এনশিওর that you are actually taking all the dimensions in your mathematical calculation. ঠিক আছে, ঠিক সেম ভাবে উড স্টার্টের জন্য বের করলো, বের করার পরে আপনার ইনসুলেশনের জন্য বের করলো, এবার হচ্ছে দুইটা আমাদের জানা আছে, দুইটা জাস্ট যোগ দিয়ে দিতে হবে এখানে, সো আলাদা আলাদা ভাবে বের করে, আলাদা আলাদা ভাবে বের করে, এবার ওভারঅল resistance for the section now obtained by combining the parallel resistance, এখন হচ্ছে combine করা হবে, combine করা হলে R overall is equal to 1 by 31.39 plus 1 by 7.337, এটা combine করার কারণ হচ্ছে সার্কিটটা আসলে প্যারালালি আছে, প্যারালালি থাকলে আমার এই হিসাবটা, কারেন্টের ক্ষেত্রে আপনার ইলেকট্রিসিটির ক্ষেত্রে দেখবেন যে resistance এর সূত্র আছে, যে 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, এটাকে এভাবে লেখা যায় যে হয় ইউ এ ডেলটি অথবা ডেলটি বাই আর, দ্যাট মিনস ওভারঅল হিট ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট ইউ, ইউ থাকলে আমার এরিয়া দ্বারা গুণ দিতে হবে, আর যদি আমি রেজিস্ট্যান্স দ্বারা ইকুয়েশনটা লিখি তখন ডেলটি বাই ওভারঅল রেজিস্ট্যান্স, সো ওয়ার এ ইজ দ্য এরিয়া অফ দ্য টোটাল সেকশন, টোটাল সেকশনের এরিয়াটা হচ্ছে 0.406 মিটার স্কোয়ার, দাস ইউ ইজ ইকুয়াল টু 1 বাই আর এ, ইউ পাওয়া গেল, একইভাবে আর ভ্যালুটা আসবে 1 বাই ইউ, মানে জাস্ট ইউ এর উল্টাটা,
এবং ইউ ইজ ইকুয়াল টু ওয়ান বাই আর এ, এই যে এখান থেকেও সার্কিট লেখা যায়। ইউজটা কি? ইউ হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, আর আর হচ্ছে ওভারঅল হিট ট্রান্সফার রেজিস্ট্যান্স, ঠিক আছে? ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আর ওভারঅল হিট ট্রান্সফার রেজিস্ট্যান্স। সো এই দুইটা জিনিসই বের করার, বের করতে বলেছিল, এই দুইটা জিনিস বের হয়ে গেল। একটু কমপ্লেক্স, কারণ আপনাদের এই ধরনের ম্যাথে খুব বেশি চেঞ্জ হয়তো হবে না, বাট ধরেন যে এখানে দুইটা ওড স্টার্ট আছে, একটা নাই করে দিলাম, একটা আমি সরিয়ে দিলাম, অথবা আপনার ইনসুলেশনটা বাদ দিয়ে দিলাম, অথবা ইনসুলেশনকে আমি বললাম যে এটা দ্য রেজিস্ট্যান্স উইল বি নেগলেক্টেড, দ্যাট মিন্স এই রেজিস্ট্যান্সটা ধরতে হবে না। এই ধরনের যদি কোশ্চেনে থাকে তখন কিন্তু আপনাদের ইজির জন্যই, আপনাদের সময় বাঁচানোর জন্যই কিন্তু এগুলা দেওয়া, বাট এটার জন্য আবার ভুল হলে কিন্তু হবে না। সো কোন এক জায়গায় যদি বলা থাকে যে দিস রেজিস্ট্যান্স ক্যান বি নেগলেক্টেড, তখন সেটা বাদ দিয়েও করা যায়, ঠিক আছে? অথবা ওইখানে আসলে রেজিস্ট্যান্স নাই, এটা ধরা যায়। ওকে, সো এই ম্যাথটা অবশ্যই দেখবেন। এরপরে 2.4, এই ম্যাথটা আমি দেখাবো না। 2.4 এখানে এটা এটা দেখবেন, ওভারঅল হিট ট্রান্সফার কোএফিশিয়েন্ট ফর এ টিউব, টিউবের জন্য, যেটা টিউবের ইকুয়েশনটা, টিউবের ইকুয়েশনটা কিন্তু দেখানো হয়েছে। এবং আবারও বলি যে এই সাবজেক্টটা আসলে থিওরি বেসড প্লাস ম্যাথমেটিক্যাল বেসড, দ্যাট মিনস যে এখানে আপনি থিওরি ম্যাথমেটিক্স দুইটাই পাবেন, এবং এক্সামেও কিন্তু ম্যাথমেটিক্যাল একটা আধিক্য থাকতে পারে, যে আপনার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কোর্স সাবজেক্ট হিসেবে এখানে হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলার একটা আলাদা সিগনিফিকেন্স আছে। সো আরেকটা আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখি, আমি একটু জুম করে দেই যাতে আপনার দেখতে সুবিধা হয়। ওকে, সো ওয়াটার ফ্লোজ অ্যাট 50 ডিগ্রি সেন্টিগ্রেড ইনসাইড এ 2.5 সেন্টিমিটার ইনসাইড ডায়ামিটার টিউব সাচ দ্যাট ইন্টারনাল হিট ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট 3500 ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য টিউব হ্যাজ এ ওয়াল থিকনেস অফ 0.8 মিলিমিটার উইথ এ থার্মাল কন্ডাক্টিভিটি অফ 16 ওয়াট পার মিটার ডিগ্রি সেন্টিগ্রেড। দ্য আউটসাইড অফ দ্য টিউব লসেস হিট বাই ফ্রি কনভেকশন উইথ H0, দ্যাট মিন্স আউটসাইড এর যে হিট ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট সেটা দেয়া আছে 7.6 ওয়াট পার মিটার স্কোয়ার ডিগ্রি সেন্টিগ্রেড। ক্যালকুলেট দ্য ওভারঅল হিট ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট, ওভারঅল হিট ট্রান্সফার কোয়েফিসিয়েন্ট ইউ, যেটা ইউটা বের করতে হবে, এবং অ্যান্ড হিট লস পার ইউনিট লেন্থ টু সারাউন্ডিং এয়ার এট 20 ডিগ্রি সেন্টিগ্রেড। সো সলিউশন, দেয়ার আর থ্রি রেজিস্টেন্সেস ইন সিরিজ ফর দিস প্রবলেম অ্যাজ ইলাস্ট্রেটেড ইন ইকুয়েশন 2.14, দ্যাট মিন্স আমরা যে ইকুয়েশনটা ইউজ করব সেটা উল্লেখ করা আছে। উইথ এল, এল ইজ ইকুয়াল টু 1 মিটার, এল দেয়া আছে 1 মিটার লেন্থ, ডিআই, ডিআই দেয়া আছে ইনসাইড ডায়ামিটার দেয়া আছে যে 2.5 সেন্টিমিটার, 0.025 মিটার, ডি জিরো দেয়া আছে 0.025, দ্যাট মিন্স আউটসাইড যে ডায়ামিটার সেটা আসলে সেন্টার থেকে যদি ক্যালকুলেট করা হয় তখন এটার ওয়াল থিকনেস, দ্যাট মিন্স সরাসরি দেয়া নাই, সরাসরি আউটসাইড ডায়ামিটারটা দেয়া নাই, এখানে বের করে নিতে হবে। তো আউটসাইড ডায়ামিটারটা কত দেয়া আছে, যে ইনসাইড ডায়ামিটারটা যোগ হবে প্লাস প্লাস ওয়াল থিকনেসটা যোগ হবে, তখন আমরা পাবো। এটা আমি যদি আরো একটু, এটা জাস্ট আপনার যে ট্রিকি কোশ্চেন, ঠিক আছে, ট্রিকি। সো যদি আমি একটু সার্কেল দিয়ে বোঝানোর ট্রাই করি, দেখেন, সো এখানে এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে আপনার
inside diameter there are 2.5 centimeter ebong alada kore thickness that means thickness ta bola ache thickness mane er alada thickness ta ashole ei je ei ongsho ta dekhchen ei ongsho ta je thickness ta thik ache ekhan theke shuru kore ei porjonto total thickness ta hocche apnar 0.8 millimeter tahole eta hocche দুই দিয়ে গুণ হবে কেন দুই দিয়ে গুণ হবে কারণ এখানে হচ্ছে আপনার থিকনেসটা এইটুক তো বলা আছে আবার ওইটারও ওই সার্কেলটারও নিজের একটা থিকনেস আছে ওইটাও 0.8 মিলিমিটার সো এখানে দুই পাশে থিকনেসের কারণে আপনার 2 × 0.0008 এটা দ্বারা যোগ হবে তাহলে টোটাল আউটসাইড ডায়ামিটারটা আমাদের 0.0266 পাওয়া গেল The resistance may be calculated as Ri is equal to 1 by Hi Ai. এটা আমরা জানি সো এখানে বসিয়ে দিলাম এখানে 1 বাই এইচ আই হচ্ছে আপনার 3500 দেয়া আছে আর এটা হচ্ছে পাই ডিএল এরিয়া সো পাই ডিএল বসিয়ে দিলে এখানে আর আই পাওয়া গেল আর টি দ্যাট মিনস ভিতরের দিকে টেম্পারেচার যে রেজিস্টেন্স সেটা হচ্ছে লন ডি জিরো বাই ডিআই টুয়াইস পাই কে এল এই ইকুয়েশন হচ্ছে আমরা দেখে আসছি আগের লেকচারে গেলে আগের পেজ গুলোতে গেলে পাবেন লন ডি জিরো বাই ডিআই টু পাই কে এল এটা হচ্ছে আর টি দ্যাট মিনস ভিতরে যে টেম্পারেচার রেজিস্টেন্স আর আউটসাইডের আবার এয়ার এর জন্য 1 বাই এইচ জিরো এ জিরো এইচ জিরো দেয়া আছে 7.6 বসিয়ে দিলাম পাই ডি এল এখানে ডিটা হচ্ছে এখন আউটসাইড ডায়ামিটারটা আর এল হচ্ছে লেন্থ সো আর ওয়া আর আই আর টি আর জিরো পাওয়া গেল এবার আমার জাস্ট ওভারঅল হিট ট্রান্সফার রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার জন্য কিউ ইজ ইকুয়াল টু ডেল টি বাই আর এটা আমরা জানি ইউ এ ডেল টি সো এখানে ইউ ইজ ইকুয়াল টু আবার উই নো ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এ জিরো এপসাইলন আর মানে এই যে এই জিনিসটাই এখান থেকে আসছে টি টি কেটে যাচ্ছে এই যে টি টি কেটে যাচ্ছে আর ইউটা এক পাশে নিয়ে আসলে ইউ জিরো ইজ ইকুয়াল টু 1 বাই এ জিরো এপসাইলন আর এই ঠিক আছে সো ইউ জিরো পাওয়া গেল এবার যদি ইউ জিরো পাওয়া যায় তাহলে যে কোনো একটা ইকুয়েশন থেকে আপনি কিন্তু ইজিলি কিউটা বের করে ফেলতে পারবেন তাহলে এই ইকুয়েশন থেকে কিউ বের করা যায় কিউ ইজ ইকুয়াল টু ইউ ইন্টু এ জিরো ইন্টু ডেল টি সো কিউ হচ্ছে আপনার হিট ফ্লো যেটা বের করতে হবে সেটা চলে আসলো ওকে এনি কোশ্চেন না স্যার ওকে সো এখানে এই যে এই ইকুয়েশন গুলো আমরা কোথায় পেলাম এই ইকুয়েশন গুলো আমি বলে দিচ্ছি দেখেন এটা আসলে কিসের জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যে আমরা অনেক ধরনের ইকুয়েশন পড়ছি ঠিক আছে বাট এই যে আর আমি একেবারে স্পেসিফিক করে বলে দেই ঠিক আছে এটা একটু নোট ডাউন করে নিতে পারেন ইম্পর্টেন্ট আপনাদের জন্য খুবই সুবিধা হবে সো যখন বলবে যে আউটসাইড অথবা ইনসাইড এয়ার কনভেকশন যখন বলবে আউটসাইড অথবা ইনসাইড এই ধরনের কথা থাকবে তখন এই যে 1 বাই আর ইজ ইকুয়াল টু 1 বাই এইচ এই ইকুয়েশনটা ইউজ করবেন ঠিক আছে আউটসাইড এন্ড ইনসাইড তখন আর ইজ ইকুয়াল টু 1 বাই এইচ এই ইকুয়েশনটা ইউজ করবেন দেখেন এটা হচ্ছে আপনার ইনসাইডের জন্য জাস্ট আই দিয়ে দেওয়া এবং আউটসাইডের জন্য জাস্ট ও দিয়ে দেওয়া ইকুয়েশন কিন্তু একই ওকে আর ভিতরের এই জিনিসটা এখানে ভিতরের যখন আসবে তখন আপনার জিওমেট্রিক্যাল শেপের সাথে আপনার এই এই ইকুয়েশনগুলো চেঞ্জ হবে যেমন আমরা কিন্তু এই ইকুয়েশন দেখেছি কোথায় আগে আমি যদি আগে আপনাদের নিয়ে যাই এই যে এখানে এখানে দেখেন যে যখন আমরা ইয়েটা ইউজ করেছি আপনার এই যে কমপ্লেক্স জিওমেট্রি যখন এই যে ম্যাথটা দেখালাম এই যে দেখেন এখানে দেখাচ্ছে আর ইজ ইকুয়াল টু লন আর জিরো বাই আর আই টুয়াইস বাই কে এল এখানে আর জিরো না হয়ে ডি জিরো হতে পারে একই জিনিস কোনো চেঞ্জই হবে না সেম থাকবে
মানে রেডিয়াস আর ডায়ামিটার কিন্তু একই, হ্যাঁ, জাস্ট ইয়েটা আলাদা, দ্যাট মিন্স রিলেশনটা আলাদা। আর ইজ ইকুয়াল টু, উই নো আর ইজ ইকুয়াল টু ডি বাই টু, বাট এখানে যদি আপনি ডি বাই টু দুই পক্ষে বসান তখন কিন্তু আলটিমেটলি ডি জিরো আর ডি আই থাকবে, কাটাকাটি হয়ে যাবে, হ্যাঁ, টু টু কিন্তু কাটাকাটি হয়ে যাবে। সো এই জিনিসটা এখানে, এই যে এখান থেকে কিন্তু আসছে, আমি যেটা ওই যে ম্যাথে যেটা করলাম সেটা কিন্তু এখান থেকে আসছে। এরপর আবার ইম্পর্টেন্ট আপনাদের এই যে আর ইজ ইকুয়াল টু ডেল টি বাই কিউ এ, দেখেন যদি এরকম হয় যে কিউ দেওয়া আছে, হিট ফ্লো আর এরিয়া দেওয়া আছে, তখন কিন্তু আপনারা এই ইকুয়েশনটা ইউজ করবেন রেজিস্ট্যান্স বের করার জন্য, ঠিক আছে? তো ইকুয়েশন গুলোতে একটু ফোকাস করবেন, তাহলে এখানে আপনি ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলা ইজিলি ধরতে পারবেন এবং করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, সো আর কারো কোনো কোশ্চেন এই প্রবলেমে? না স্যার। ওকে, সো আপনাদের আজকে এ পর্যন্ত থাকবে, এটা হচ্ছে আপনার এক্সাম্পল 2.5, এক্সাম্পল 2.5 পর্যন্ত করালাম, নেক্সট দিন হচ্ছে ক্রিটিক্যাল থিকনেস ইনসুলেশন এবং সেটার ছোট ম্যাথ আছে সেটা দেখাবো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।